วิชาลกอร์อัมไซเบลัยเขนอเรคอร์ดบุลัยที่นี่ตอกลายที่นี่บ่เพียบว่าชิคกมังคงก็บ่เตะบ่เรคอร์ดอายโนมังพิลิกาซิเพย์กาอัศชิคกมังคงเนาะกาสุยโนมันเลียนายมทังบดลอกไฮโนไฮชมบาร์มิยานีฮอร์จราวะอนันโดมาร์คสกูลบุคคลต่อชิคกรอกสกูลฮับวิมานีขกุยตลังค่ะที่นี่พุ่งขึ้นจราวะเจฟโรสกูลขุลก็อัพรอนอชิคกรอกมานีขกุยตลังมันีมังพิลีกาสโอยพายแก่ก็ตัวมันวิสิงที่ชัยมังค่ะสกูลนี้อุสตูรูมนี้ตาร์ไฮกับเบราราศีกุยฮับวิโนนังคุกมานีเบลัยขึ้นดามนี้มานีรอกสกูลนี้ขกุยตลังค่ะเนี่ยก็ตัวมันวิสิงที่ชาวยมังค่ะอชิคกมังคงนอกาสุยมันลายเลียนายมาทางบดลอกอายนอคามิบอบไบมาลคุงรอกขกจังมันนุกุยตงอตาบุเคสกูลฮับวินักกุมานีมานีรอกดามดามนีขกดานีเจียงคาบุคคลต่อชิคกรอกอามโนรุกย์อารอนีเจดนายคุณนายรอกตามชักกะขณะนี้ดีดงกติบีมังพิลวอนายตุงดีช่วยครีดงกติบีactually ก็ตัวการ์ก็รัตเซ่เวลาคุปชมบ่ตัวเอกดอลเนสซาจาราจุกตัวดรากดิกเตจาราเวสเซ่คุปชมบ่ตัวเอเดตที่কয়েকজন দুর্বৃত্ত বা বলুন যে সমাজ বিরোধী কিছু ছেলে এখানে আড্ডা বা তাদের আখড়া থাকে তো আমাদের অ্যাকচুয়ালি এখানে স্টোর রুম রয়েছে তার ঠিক পাশেই স্কুলের একদম এই কর্নারে তো আমরা সকালে যখন আসি আমাদের স্কুলের যারা ফোর্থ ক্লাস যারা রয়েছে স্টাফ তারা যখন ওই স্টোর রুম খুলে তখন দেখতে পাই যে সেখানে অনেক কিছু জিনিসপত্র সেখানে মিসিং যেরকম ধরুন আমরা ওই যে বড় বড় প্রোগ্রামগুলোতে যে মানে খাবার পরিবেশন করার জন্য যে বড় আমাদের গামলাগুলো রয়েছে সেগুলো তারপরে গ্যাসের ওভেন রয়েছে বা আরও অনেক প্রচুর পরিমাণে জিনিস মানে ধরতে পারেন আর 15-20,000 টাকার মতো জিনিস আমাদের এখান থেকে মিসিং তো আমরা যখন ভিতরে এন্টার করলাম তখন গিয়ে দেখি আমরা জানলা ভাঙা তার পাশাপাশি টিন কেটে সেখান থেকে প্রচুর পরিমাণ জিনিস লুটপাট করে নিয়ে গেছে আর এখানে এই যে চুরির ঘটনাটা আজকে প্রথমবারের মতো নয় এক আগেও আরেকবার আমাদের ক্যাশ কাউন্টারের সামনে থেকে বৃষ্টির দিন ছিল তো সেখান থেকে আমাদের সিলিং ফ্যান নিয়ে গেছে তো এবং এখানে এই বরাবরই এইখানে এই যে নেশাযুক্ত যে ছেলেপেলেগুলো আছে সেগুলো বরাবরই আমাদেরকে ডিস্টার্ব করে তো এখান থেকে প্রচুর পরিমাণ স্মেলও আসে সেখান থেকে যেগুলো অভিভাবকরা অথবা যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তাদেরই নাকে গিয়ে সেগুলো পৌঁছায় তো বিভিন্ন সময় টিচাররা আমরা আমাদের পক্ষ থেকে গিয়ে সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি যারা প্রশাসনকেও আমরা সেই বিষয়গুলো নিয়ে অবগত করিয়েছি এবং আজকে সেই অনুযায়ী আমরা একটা অ্যাপ্লিকেশন দায়ের করেছি বিশালগড় পুলিশ স্টেশনে তো ওনারা এসে দেখে গেছেন ইন্সপেকশন করে গেছেন দেখা যাক এরপরে ওনারা কী পদক্ষেপ নেয় এই বিষয়টা নিয়ে আচ্ছা আপনাদের স্কুলে তো নাইট গার্ড আছে না ছিল উনি বিষয় হচ্ছে কি এই জায়গাটা থেকে তাদের উনি যে জায়গাটা ছিলেন এখন কোন কোন অথবা গভীর রাতে হয়েছে ওনার হয়তো তন্দ্রা চোখ লেগে গেছে হয়তো বলতে পারে না এবং তারা অ্যাকচুয়ালি মনে হয় খুব আগে থেকেই প্রি প্ল্যান বা অবজার্ভ করেছে যে কোন রুমে উনি থাকে বা কোন সময়ে আসলে পরে তাদের সুবিধা হবে হ্যাঁ সেই বিষয়টাকে ওরা খেয়াল করেছে অ্যাকচুয়ালি আমাদের এই ডান দিকের যে গলিপথে এবং পুরো স্কুলেই কিন্তু সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু আমাদের এই রুমের পেছনের জায়গাতে কিন্তু কোনো রকম সিসিটিভির ব্যবস্থা নেই হয়তো তারা সেই সুযোগ নিয়েই নদীর কিনারা হয়ে তারা এই বেড়া কেটে তারপরে এই দিক থেকে প্রবেশ করে এই জিনিসগুলো লুটপাট করেছে থ্যাংক ইউ স্যার